আপনি যেটু গম পাইছে, আমি এটার যেটু রাইড অফ প্রাইড, এটু সেলিব্রেশন অফ প্রেজেন্টেশন অফ প্রেসিডেন্টস কালার টু আসাম পুলিশ, সেইটু লই লাস্ট ফার্স্ট মে ধুবরী দিয়া আমার অনার্বল ডিজিপি ভাস্কর জ্যোতি মন্তসার এটু ফ্ল্যাগ অফ করেছে, নিজেও রাইড করেছে, এটু আগবাইছে। আর সেইটু যে আমার ইউনিট ফ্ল্যাগ আছে, এটু রিলে হয়েছে প্রত্যেক জেলা জেলাত লই আহিব লাগে। তো সেই শৃঙ্খলাত আমি আজি ওলাইছো ধেমাজির পরা, গই আসো তিনসুকিয়া, ফার্দার টু সাদিয়া, কালি আকো রিটার্ন উইথ উইল কাম ব্যাক টু ডিব্রুগড়। তো দিস ইজ লাইক রাইড অফ প্রাইড কোয়া হয়েছে, কিউকি যেটু প্রেসিডেন্টস কালার, এটা একটা বহুত রেয়ার অওয়ার্ড হয়, এটা বহুত রেয়ার একনোলেজমেন্ট হয়। দিস ইজ অওয়ার্ডেড ফর এক্সট্রা অর্ডিনারি ওয়ার্কস ডান বাই এনি অর্গানাইজেশন অ্যান্ড হিটু দ্য হাইয়েস্ট মিলিটারি অনার যে কোনো একটা ইউনিফর্ম ফোর্স বা ইউনিফর্ম সার্ভিসেস কারণে হব পারে। তো দ্যাট ইজ দ্য প্রেসিডেন্টস অওয়ার্ড। আহা 10 মে এটু গুয়াহাটি নেহরু স্টেডিয়ামত হব, যত আমার মহামহিম রাষ্ট্রপতি প্রতিনিধিত্ব করে আমার ইউনিয়ন অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ স্যার, হে নিজে আহি আমার অসম আরক্ষীর উপর এটু বিস্তৃত করব। তো সেই অ্যাওয়ারনেস বড়ার কারণে, মানুষ দিয়ার কারণে, প্লাস যে স্পিরিট আছে সেলিব্রেশনের, সেই একটা বাজ ক্রিয়েট করার কারণে কি সকল জানিব লাগে কি এটু দিস ইজ আ হিস্টোরিক্যাল মোমেন্ট যেটু হব। তো সেই শৃঙ্খলাত আহি আসো। তো আজি বগীবিল ক্রস করা তো মোক শ্বেতাঙ্ক স্যার পালো ইয়াত আমার এসপি ডিব্রুগড়, তো কিউকি ডিব্রুগড় হয়ে ক্রস করে যাম অ্যান্ড লাইক উই অল অফ আস, আমি সকল মিলি লই সেই স্পিরিটটা সেলিব্রেট করে আসো। এটু 7th কমপ্লিট হব, ফার্স্ট ফেজ এটু কম, কিউকি প্রত্যেক জেলা এতিয়া হওয়া নাই, তো ফার্স্ট ফেজ হব, এটু 7th কমপ্লিট হব গুয়াহাটি গে। হ্যাঁ, সেইটা আমাক আমি যেতিয়া তাত গলো, তো আমার লোকাল মানুষই তাত লই গৈছে, তো তাক জানাব লাগিছিল কি আছে, কিউকি তাত কোনো জায়গা মানে একটু খোলা একটা পার্ক নিচিনা আছে বস্তুটো, তাত মানে একটা ভিউ পয়েন্ট বনোয়া আছে এনেকুয়া আছে। আর আমি তো শহীদক রেসপেক্ট করার কারণে তো আসো না গই আসো। তো তাত আমি পিছত চালো বহুত মান ফটো এনেকা চাইছো আমি, যে বেলেগ বেলেগ মানুষ নিজের ফটো লগাইছে, তো এনেকাই লগাইছে। হ্যাঁ, তো এইটা মানুষ যেটা নেগেটিভ মানুষ হয় না, প্রত্যেক বস্তুত কন্ট্রোভার্সি খুঁজিব বিচারে, যেই ইজ্জত হব লাগে, চকুত হব লাগে, মনত হব লাগে, ডেফিনেটলি এইটু উই আর রিয়েলি ফিলিং ব্যাড, উই আর সরি যদি কারো মনত এইটু লাগিছে, বাট লোকাল মানুষ গাইড করব লাগে। হ্যাঁ, আমি তো না জানো কোন জায়গা, আর সেইটু ইমান উঁচাত বনোয়া আছে, আমি তো তলত আসো, তো হ্যাঁ আমি বহুত জায়গায় যাও, যত আপনি চাব মহাত্মা গান্ধীর স্ট্যাচু থাকে, হ্যাঁ না, তো আমি তো রেসপেক্ট দেওয়ার কারণে যাও তাতে, আমি তো ট্রাভেলার হো, আমি তো রাস্তাত গই আসো, হয় না, আমি তো মানে এটু একটা ফর্মালি তাতো যাওয়া নাই, বাট লোকাল মানুষ তাত গাইড করব লাগে সেইটু। আর যোনে হিসব কই আছে তাত গই তাত সাফাইও করব লাগে, ইমান মানে বেয়াকে গন্দা করে রাখিছে এরিয়াটো, অলপমান সাফাই করব লাগে, মানে সেই ফিলটো ক্রিয়েট করব লাগে না, কি এজন মানুষ যত গলেই ফিলিং আহিব কি নিজত এটু অ্যালার্ট হয়ে যাব কি না, ইয়াত এনেকা থাকিব লাগে, এনে করিব লাগে। লোকাল মানুষ লই গেছে আহক তাত রেসপেক্ট করে যাম, আমি সেইটো রেসপেক্টর কারণে, আর যে আমি সকল সেবা করে আহিছো সেইটো তো কোনো দেখবা নাই, সেই ফটোটো কত গল, সেইটো ফটো রাখিব লাগে না। তো মানুষজনে নেগেটিভ হয় এইটো এইটো করে, বাট ডেফিনেটলি এইটু বুঝিব লাগে কি এজন সিপাহী কেতিয়াও ডিসরেসপেক্ট করিব নোৱাৰে, বিকজ মই নিজে মাটিয়ার হওয়ার কারণে ওলাইছো, যেতিয়া আমি যিমান আছো কেনেকাই এইটো। তো এইসব মানুষজনে এইসব করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে বা নেগেটিভিটি ইউনো স্প্রেড করার চেষ্টা করে, তার কারণে তাক অলপ বুঝিব লাগে কি দের ইজ পেট্রিয়টিজম লাইজ বিয়ন্ড ফেসবুক, ফেসবুকত পেট্রিয়টিজম না হয়।